রহমতুল্লাহ মজিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দেবো মহিনুদ্দিন ফাউন্ডেশন স্কুল কলেজ করতে আয়োজিত আজকের অনলাইন বহুমুখী ক্লাসে স্বাগত। আমি এস এম হাবিবুল্লাহ ফারুক, শিক্ষক জীববিজ্ঞান মজিদুজ্জামান ফাউন্ডেশন স্কুল কলেজ। সপ্তম শ্রেণীর বিজ্ঞানের পঞ্চম ষষ্ঠ অধ্যায় সম্পর্কে এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের বহুমুখী নির্বাচনী প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায়ের বহুমুখী প্রশ্ন বহুমুখী বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। দেহের জটিল খাদ্য উপাদান সরল করে কোন প্রক্রিয়ায়? শিক্ষার্থী বন্ধুরা, উত্তর হবে পরিপাক। পানি দেহের যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক কি? উত্তর হবে কোষ। লালার বর্ণ কেমন? শিক্ষার্থী বন্ধুরা, উত্তর হবে হচ্ছে বর্ণহীন। আমিষের উপর ক্রিয়াশীল কোন অ্যানজাইম? টিপসিন। আমিষের উপর ক্রিয়াশীল কোন অ্যানজাইম? টিপসিন। ডিউডেনামের আকৃতি কেমন? ট আকৃতির। ডিউডেনামের আকৃতি কেমন? ট আকৃতির। ভিলাই কোথায় অবস্থিত? ইলিয়ামে। অগ্ন্যাশয় প্রধানত কয়টি অ্যানজাইম দিয়ে তৈরি? তিনটি। গ্যাস্ট্রিক গ্রন্থির কোন রস পরিপাকে সাহায্য করে? পাচক রস। মুখগহ্বরে কত জোড়া লালাগ্রন্থি রয়েছে? তিন জোড়া। মানুষের দাঁত কত প্রকার? চার প্রকার। পাকস্থলীর পাশে কি গ্রন্থি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি। মানুষের দুধ দাঁতের সংখ্যা কতটি? ২০টি। দেহের সবচেয়ে বৃহৎ গ্রন্থির নাম? যকৃত। লালায় থাকে টায়ালিন, পানি, টিপসিন। উত্তর হবে ক, ওয়ান ও টু, টায়ালিন ও পানি। গ্যাস্ট্রিক আলসার কোন অঙ্গে ক্ষত সৃষ্টি করে? পাকস্থলী ও অন্ত্র। কোনটি প্রকৃতপক্ষে রোগ নয়? কোষ্ঠকাঠিন্য। কোনটির প্রাচীর পাতলা? অলিন্দ। সিলেগা নামক ব্যাকটেরিয়া মানুষের কোথায় আক্রমণ করে? বৃহদন্তের ঝিল্লিতে। রক্তের স্বাদ কেমন? ক্ষারীয়। রক্তে রক্তরসের পরিমাণ কত? 55%। দেহে সৈনিক বা প্রহরীর মতো কাজ করে কোনটি? শ্বেত রক্তকণিকা। রক্ত সংবহন তন্ত্র গঠিত হৃৎপিণ্ড নিয়ে, রক্ত রক্তনালী নিয়ে, ধমনীয় শিরা নিয়ে। উত্তর হবে ঘ, ওয়ান টু থ্রি, তিনটাই। অর্থাৎ হৃৎপিণ্ড নিয়ে, রক্ত রক্তনালী নিয়ে, ধমনীয় শিরা নিয়ে। হিমোগ্লোবিন থাকে কোন রক্তকণিকায়? লোহিত রক্তকণিকায়। চাকতির মতো গোলাকার কোষ থাকে কোন রক্তকণিকায়? শ্বেত রক্তকণিকায়। কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ফাইব্রিনোজেন। মানবদেহে কয়টি রক্তনালী আছে? তিনটি। শিরার উৎপত্তি কোথা হতে? কৌশিক নালিকা হতে। পেরিকার্ডিয়ামের পর্দা কয় স্তর বিশিষ্ট? দুই স্তর। হৃৎপিণ্ডের সবচেয়ে পুরো স্তরের নাম কি? মায়োকার্ডিয়াম। কোন রক্ত নালী দ্বারা দেহের বিভিন্ন অংশ হতে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে? শিরা। উদ্দীপকের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে সানি স্কুল হতে একটি নতুন বিষয় শিখে এসেছে, এখন সে তার বাসার সবার হাতের কবজি ধরে ঘড়ি দেখে কিছু একটা পরিমাণ করছে। সানি স্কুল হতে কি পরিমাণ শিখেছে? উত্তর হৃদস্পন্দন। সানি যেটি পরিমাণ শিখছে তা হল নারী স্পন্দন হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড বন্ধ থাকলে। উত্তর হবে ক, ওয়ান ও টু, অর্থাৎ নারী স্পন্দন ও হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে।
হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার সংকুচিত ও প্রসারিত হয়? 72 বার। ধমনী অতি সূক্ষ্ম শাখা নালীকে কি বলে? কৌশিক নালী বা কৌশিক জালিকা। হৃৎপেশি এক ধরনের অনিচ্ছিক পেশি। শিক্ষার্থী মন্দিরা, তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলো হতে পারে এখানে আমি এক কথায় লিখছি, এগুলো একটু দেখে নেবো তোমরা। মিশ্র পদার্থের উদাহরণ বায়ু, পানি, চিনি, লবণ। ডেমোক্রিটাস ছিলেন গ্রিক দার্শনিক। পদার্থের ক্ষুদ্রতম কণার মতবাদ দেন ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে। পরমাণু বা অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য। জন ডাল্টন পরমাণু মতবাদ দেন 1803 সালে। দুই বা ততোধিক পরমাণু মিলে গঠিত হয় অণু। অ্যাটম শব্দটি এসেছে গ্রিক অ্যাটামস শব্দের হতে। পরমাণু প্রতীক। এ পর্যন্ত মৌলিক পদার্থের সংখ্যা 118টি, প্রাকৃতিকভাবে সৃষ্টি 98টি, আর কৃত্রিমভাবে সৃষ্টি 20টি। প্রতীক। কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলে। পরমাণু প্রতীক এবং ইংরেজি নাম, গ্রিক নাম, গ্রিক বা ল্যাটিন নাম। হাইড্রোজেন এইচ হাইড্রোজেন, হিলিয়াম এইচ হিলিয়াম, লিথিয়াম এইচ আই লিথিয়াম, বেরিয়াম বেরিলিয়াম, বিই বেরিলিয়াম, বোরন বি বোরন, কার্বন সি কার্বন, নাইট্রোজেন সি নাইট্রোজেন, এন নাইট্রোজেন, অক্সিজেন ও অক্সিজেন, ফ্লোরিন এফ ফ্লোরিন, লোহা এফি ফেরিয়াম। মৌলিক পদার্থের সংকেত। মৌল প্রতীক সংকেত। হাইড্রোজেনের প্রতীক এইচ, সংকেত এইচ টু। নাইট্রোজেনের নাইট্রোজেন প্রতীক এন, সংকেত এন টু। অক্সিজেন ও ও টু। ফ্লোরিনের প্রতীক এইচ, সংকেত এফি। ক্লোরিনের প্রতীক সিএল, সংকেত সিএল টু। ব্রোমিনের সংকেত বিআর, ব্রোমিনের প্রতীক বিআর, সংকেত বিআর টু। আয়োডিনের প্রতীক আই, সংকেত আই টু। যৌগিক পদার্থের সংকেত। সোডিয়াম ক্লোরাইড NaCl বা খাবার লবণের সংকেত NaCl। ক্যালসিয়াম অক্সাইড CO, পটাশিয়াম অক্সাইড Ki, সালফার ডাইঅক্সাইড SO2, কার্বন ডাইঅক্সাইড CO2। এখন দেখো, একটি অধাতু ও কয়েকটি অক্সিজেন মিলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে যা একটি মাত্র পরমাণুতে কাজ করে। ওই পরমাণু গুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তাদের নামের সাথে আইট বা অ্যাড থাকে। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট CaSO4, ক্যালসিয়াম সালফাইড CaSO3, পটাশিয়াম নাইট্রেট KNO3, পটাশিয়াম নাইট্রাইট KNO2, সোডিয়াম বাইকার্বনেট Na2CO3, অ্যালুমিনিয়াম সালফেট AlSO4। ধন্যবাদ সবাইকে।